গুড মর্নিং গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো ভিডিওটা আর এখানে ভাইয়া কেক বানানোর জন্য বাটার তৈরি করছে ভাই খুব ভালো কেক মানে ভাই ভাইয়ের হিসাবে কেক ভালো বানাতে পারে আর আমি কিছু পারি না আমার দ্বারা কিছু হয় না তো দেখতে থাকো বাটারটা তৈরি করুক তো তারপর ভিডিও আর করা হয়নি তো এই যে ভাইয়ের কেক এখানে তৈরি হয়ে গেছে তো কেকটা হওয়ার পর এইরকম একটা লুক এসছে আর কেকটা যখন কাটবে তখন দেখে বলবে এটা কেক না কেকের মতো কে জানে তো কি কি করা যাবে ছোট বাচ্চা তৈরি করেছে যেটা তৈরি করছে সেটাই ভালো আর আমার দ্বারা তো ওই মানে ওই জিনিসটাও হয় না তো যাই হোক কেকটা তৈরি করেছে আর ভালোই হয়েছে স্পঞ্জি হয়েছে ছোট বাচ্চা হিসাবে তো এই যে ভাইয়ার তৈরি করা কেক আমি তোমাদের ভিডিও করে দেখিয়ে দিলাম আর ভাইয়া কিন্তু বারণ করছে যে ভিডিও করিস না করিস না কিন্তু আমি চুপচুপ করে ভিডিও করে নিয়েছি তো কমেন্টে সবাই জানাবে আমার ভাইয়ার কেক কেমন হয়েছে কিভাবে শুধু কেকটা কাটছে দেখো না শেষে কেকটা আবার আমি খাবো গরুর মতো ও এক পিস খাবে আর তিন পিস আমার পেটেই যাবে তো দেখতে থাকো তাহলে তোমরা সবাই তো এখন বিকালবেলা এখন বাজে চারটে আর দুপুরের পর আর কোনো ভিডিও করা হয়নি তো এখানে দেখছি ভাই আর আমাদের গ্রামের এক মাস্টার দাদু হবে এখানে খেলা করছে তা আমি ভাবলাম একটু ভিডিও করা যাক অনেকদিন মানে এরকম বয়স্ক মানুষ হিসাবে খেলা করছে তো তাই তার জন্য আমি একটু ভিডিও করে রেখে দিলাম স্মৃতি হিসাবে আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে আর ভালো মানে প্লিজ একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে আমি কিছুতেই এগোতে পারবো না তো আমি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছিলাম তো সবাই দেখতে দেখো আর এখানে আমি ভিডিওটা শেষ করছি এটা